আসসালামু আলাইকুম। হ্যালো বন্ধুরা, এটি হচ্ছে কুয়াকাটার সেই সোনার নৌকা যেখানে হানিফ সংকেত এসে ইত্যাদি অনুষ্ঠান করেছিল। সবাই আমার চ্যানেলের ভিডিও দেখো এবং লাইক কমেন্ট করতে ভুলো না। ভিডিও পছন্দ হলে সাবস্ক্রাইব করে দিবে। 1784 সালে রাখাইনরা আরাকান রাজ্য মিয়ানমার থেকে বিতাড়িত হয়ে বাংলাদেশে বঙ্গোপসাগর পাড়ি দিয়ে 150টি পরিবার নিয়ে 50টি নৌকাযোগে কক্সবাজার, রাঙাবালি, কুয়াকাটা, বরগুনা দক্ষিণ উপকূলের কয়েকটি স্থানে আশ্রয় নেয়। কুয়াকাটা হবে সে একটি স্থান, এখানে বসতি স্থাপনা গড়ে ওঠে। সুপ্রিয় পানি পান করার জন্য কুয়া স্থাপন করে, তাই নামকরণ হয় কুয়াকাটা। আর নৌকাটির তলদেশে পিতলের পাত দিয়ে মোড়ানো ছিল। লোকজন স্বর্ণ ভেবে সেই পাতগুলো চুরি করে নিয়ে যায়। নৌকা থেকে উদ্ধার করা হয় তামার পেরেক, নারিকেলের মালাই, ছোবরা দিয়ে বানানো রশি, ভাঙা মৃৎপাত্রের টুকরা, পাটের তৈরি ছালার নিদর্শন, ভারী ও বিশালাকৃতির শিকল সহ তামার পাত। 1980 থেকে 90 সাল পর্যন্ত নৌকাটি দেখা যেত কুয়াকাটার 0.2 থেকে 2 কিলোমিটার পূর্বে সমুদ্র সৈকত থেকে প্রায় 1000 মিটার দূরে বনের ভিতরে একটি বরফকূপের মধ্যে। তখন অনেক লোকজন দূর দূরান্ত থেকে আসত। 72 ফুট দৈর্ঘ্য আর 24 ফুট প্রস্থের নৌকাটি তৈরি করা হয় 200 বছর আগে। সমেল বা আধুনিক যন্ত্রপাতি না থাকায় কুঠার শ্রেণী দা দিয়ে কাঠ কাটা হতো। তখন আধুনিক যন্ত্রপাতি না থাকাতে এগুলো দিয়ে নৌকা তৈরি করা হয়। ফিনিশিং ছাড়াই এত বড় নৌকা তৈরি হয়। লোহা কাঠ, শাল কাঠ ও অর্জুন কাঠ দিয়ে নৌকা তৈরি হয়। 90 টন ওজনের এই নৌকাটি প্রত্নতত্ত্ব বিভাগ বিশেষজ্ঞর ধারণা 200 বছরেরও বেশি সময় পানি মাটি বালির নিচে থাকায় কাঠগুলো তেমন নষ্ট হয়নি। 1991 সালে 29 এপ্রিল ঘূর্ণিঝড় ম্যারিয়ানের কারণে জলোচ্ছ্বাস হলে বালুতে ঢেকে যায় নৌকাটি। 2007 সালের 15ই নভেম্বর ঘূর্ণিঝড় সিডরের আঘাতে উপকূল এলোমেলো হয়ে যায়। সমুদ্র সৈকত থেকে তখন নৌকাটি পরিবার কিছু অংশ জেগে উঠে। 2012 সালের 23শে ডিসেম্বর মাটির নিচ থেকে আনুষ্ঠানিকভাবে উত্তোলনের কাজ শুরু করে প্রত্নতত্ত্ব অধিদপ্তর। 2013 সালে সেনাবাহিনীর সহযোগিতায় নৌকাটি উদ্ধার করে সংরক্ষণ করা হয় 0.এর পাশে। হ্যালো বন্ধুরা, আমার ভিডিও দেখতে থাকুন এবং দেখে যদি ভালো লাগে একটি লাইক কমেন্ট করুন এবং সদস্য হয়ে পাশে থাকুন। 1784 সালে রাখাইনরা আরাকান রাজ্য মিয়ানমার পূর্বনাম বার্মা থেকে সাম্প্রদায়িক কন্দলে বিতাড়িত হয়ে 150টি পরিবার 50টি নৌকাযোগে বাংলাদেশের বঙ্গোপসাগরে পাড়ি দেয়। কক্সবাজার, রাঙাবালি, কুয়াকাটা, বরগুনা সহ দক্ষিণ উপকূলের কয়েকটি স্থানে আশ্রয় নেয়। পরে এইসব এলাকায় বসতি স্থাপন করে রাখাইনরা। ধারণা করা হয় সেই নৌকার একটি নৌকা হবে এই সোনার নৌকা। পিতলের পাত দিয়ে মোড়ানো ছিল তলদেশের বাহিরের অংশ, সেগুলো মানুষ স্বর্ণভাবে চুরি করে নিয়ে যায়। বর্তমানে এটি রাখাইন মার্কেটের পাশে